ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বোন, জানতে চেয়েছেন চাঁদ দেখা গেলে আমরা সৌদির সাথে সিয়াম বা ঈদ করতে পালন করলে কি গুণাগার হব? যেহেতু আমাদের মাঝে আর তাদের মধ্যে মাত্র 3 ঘন্টার পার্থক্য, তাহলে দিনের পার্থক্য তো নয়, তাহলে সেটা পসিবল কি না? জবাব, সম্মানিতা দীনী বোন, এ ব্যাপারে ফকিহদের অভিমত রয়েছে। 4 জন ইমাম তারা মত দিয়েছেন এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণের অভিমত রয়েছে যে হাদিসের অনুকূলে যেটা যে বলা হয়েছে যে আসসাউমু ইয়াউমা তাসুমুন নাস, সিয়াম হলো সেই দিন যেদিন মানুষেরা রাখবে। মানুষেরা বলতে আপনার এলাকার জনগণ, আপনার দেশের জনগণ যেদিন রাখবে সেদিন আপনাকে রাখতে হবে। এটা হলো সামষ্টিক এবাদত, যেটা হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এটা হলো সামষ্টিগত এবাদত, এটা পার্সোনালি করা যাবে না, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করতে পারবেন না। আপনার মন চাইলে আপনি করবেন, এটা করা সম্ভব না। যদি দেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি প্রতিনিধিরা যদি আপনাদেরকে অনুমোদন দেন, তাহলে সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন। কিন্তু যদি সরকারিভাবে সেটার অনুমোদন না থাকে, তাহলে আপনি খণ্ড খণ্ডভাবে পালন করবেন। এটা বিচ্ছিন্নতা, এটা হলো মানে ঐক্যতার নাম দিয়ে মুসলমানদের মধ্যে ভাঙন সৃষ্টি করা ব্যতীত আর কিছুই নয়। আর যেহেতু হাদিস স্পষ্ট আছে, সৌমু ইয়াউমা তাসুমুন নাস ওয়াল আদাহি ইয়াউমা তুদাহিন নাস, সিয়াম হলো সেদিন যেদিন মানুষের রাখবে, অনুরূপভাবে কোরবানি সেদিন যেদিন সবাই কোরবানি করবে, বিশেষ করে আপনার দেশের জনগণ। তাছাড়া আরেকটি সুস্পষ্ট হাদিস আছে যে ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু, ইদা রাআইতুমুহু ফাসুমুহু, যখন তোমরা রমজানের চাঁদ দেখতে পাবে তখন তোমরা সিয়াম পালন করবে, আর চাঁদ দেখতে পেলে তোমরা সিয়াম ভঙ্গ করবে। এই হাদিসের শেষ অংশে যেটা বলা যায়, ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকে আর তোমরা চাঁদ দেখতে না পাও, ফাক মিলুল আদ্দাতে সালাথিন, তাহলে তোমরা শাবান মাসকে 30 পূর্ণ করবে। সুতরাং শুধু হাদিসের এক অংশ নিয়ে আপনি আমল করবেন, এটা কোরআন হাদিস বহির্ভূত, আপনাকে সম্পূর্ণ হাদিস বুঝতে হবে। আরেকটি বিষয় হলো, আপনি যে 3 ঘন্টার পার্থক্যের কথা বলছেন, এই 3 ঘন্টার কারণে একটা দিন পরিবর্তন হয়ে যায়। কারণ যখন আপনার ওখানে আসরের টাইম, তখন এখানে আপনার জোহরও হয় না অনেক সময়, আপনার ওখানে যখন মাগরিব তখন এখানে আসরের টাইম হয় না। সুতরাং শুধু চাঁদ কেন নেবেন? আপনাকে নিতে হলে চাঁদ সূর্য দুটাই নিতে হবে। শুধু চাঁদ মিলে নিয়ে কি আপনার একটা দিন হয়, নাকি চাঁদ এবং সূর্য দুটো মিলেই একটা দিন হয়? রাত এবং দিন মিলে একটা দিন হয়, নাকি শুধু দিন মিলে একটা দিন হয়? অর্থাৎ সূর্য ডুবলেই যদি আপনি দিন গণনা করেন, তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আপনাদের কোনো দ্বিমত বা বৈপরীত্য নেই। কিন্তু যদি বলেন যে চাঁদ এবং সূর্য দুটো মিলেই কি একটা দিন হয়, দিন এবং রাত মিলেই একটা দিন হয়, 24 ঘন্টায় একটা দিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার যখন সূর্য ডুবে যায় তখনই আপনার দিন পরিবর্তন হয়ে যায়। আরবি তারিখ পরিবর্তনের যেটা সময়সূচি সেটা হলো সূর্যের সাথে, সূর্য ডোবার সাথে সাথে আপনার আরবি তারিখ চেঞ্জ হয়ে গেল। অতএব এখানে সৌদির সাথে যেহেতু আপনার সূর্য ডোবার বিষয়টা আপনি ধর্তব্য করেন না, সেহেতু চাঁদের বিষয়টাও আপনি ধরতে পারবেন না। কারণ আপনার ওখানে সূর্য ডুবেছে, সৌদি আরবে ডুবে নাই। অতএব আপনার দেশে চাঁদ ডুবলে যেমন আপনি সন্ধ্যা গণনা করেন, আপনার দেশে চাঁদ উঠলেই আপনি চাঁদ গণনা করবেন। এটাই মুহাদ্দিসদের বক্তব্য, বা এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে যদি রাষ্ট্রের প্রতিনিধিরা তারা যদি ঐক্যমত হন, সেক্ষেত্রে সেটা পসিবল। যদি সবাই রাখেন তাহলে তাদের সাথে আপনিও রাখতে পারবেন, কিন্তু খণ্ড খণ্ড রাখার কোনো সুযোগ নেই, যেহেতু এটা আপনার সামষ্টিক এবাদত। অতএব সামষ্টিক এবাদত আপনাকে সামষ্টিকভাবেই রাখতে হবে, যৌথভাবেই রাখতে হবে। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র করে পালন করবেন, এটা ইসলামের নাম দিয়ে অনৈক্য তৈরির একটি অন্যতম সেক্টর। অতএব আমরা বলবো এটা থেকে বিরত থাকাই উত্তম হবে, এবং জনগণের সাথে মিল করে সিয়াম পালন করাটাই কোরআন এবং হাদিসের অনুকূলে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝদান করুন। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।